সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 6ই সেপ্টেম্বর শুক্রবার 2024 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে সামনের সপ্তাহে বাজার কেমন হতে যাচ্ছে। এই শিরোনাম নিয়ে আমি আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের বর্তমান বাজার প্রেক্ষাপট এবং চলমান পরিস্থিতির উপর গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব এবং এই বাজার প্রেক্ষাপটে অনুযায়ী আগামী সপ্তাহে তাদের বাজারের সম্ভাবনার বিষয়গুলো নিয়ে প্রশ্নবোধক আলোচনার সম্মিলিত আলোচনাটি আপনাদের সামনে উপস্থাপন করব। তো বন্ধুরা, আমার এই আলোচনার মানে এটা নয় যে আগামী সপ্তাহে বা সামনের সপ্তাহে বাজার কী হতে যাচ্ছে সেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি। আমরা বাজারের বর্তমান বিশ্লেষণগুলো, চিত্রগুলো এবং অতীত হিস্ট্রিগুলো এবং বর্তমান সিচুয়েশনে তাদের টেকনিক্যাল, ফান্ডামেন্টাল, লজিক্যাল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরে জানতে বুঝতে চেষ্টা করব যে সামনে সপ্তাহে বাজারে কেমন হতে যাচ্ছে। বন্ধুরা, আমরা প্রথমেই গত বৃহস্পতিবারের বাজার যদি দেখি, 674 কোটি টাকা লেনদেন হয়েছিল এবং দিন শেষে 10.42 পয়েন্ট মাইনাস হয়েছিল। বাজারে আমরা ভ্যারিয়েশন যদি দেখি 5739 থেকে 5756, দ্যাট মিন্স 17 পয়েন্টের একটা ভ্যারিয়েশন আমরা গত বৃহস্পতিবারে দেখেছি। তো ভ্যারিয়েশনহীন অনুযায়ী যদি আমরা ধরে নিই, তাহলে আমাদেরকে দেখতে হবে বাজারে আগামী সপ্তাহে 17 বা 18 পয়েন্টের, দ্যাট মিন্স আগামী সপ্তাহে আমাদেরকে বাজারে 5741 পয়েন্টের আমাদেরকে দেখতে হবে, যে 5741 পয়েন্ট ক্লোজ বা ক্রস করে লেনদেন হচ্ছে কিনা। তারপর 5741 এবং 5757, এই দুটো ভ্যালু যদি ইন্ডেক্সে ক্রস করে নতুন ভ্যালু দেখতে পাই আমরা বাজারকে, এবং লেনদেনের গতি যে যে রেশিও যদি এইরকম আমরা দেখতে পাই, দ্যাট মিন্স আমরা যদি লেনদেনের গতি আমরা মিনিট প্রতি 3 কোটি টাকা দেখতে পাই বা এই ক্লোজ ভ্যালুগুলো নতুন ইন্ডেক্স যদি 5741 প্রথমে হয়, তাহলে আমরা একটা সম্ভাবনা অবস্থান দেখতে পাবো। তারপর 5757 ইন্ডেক্স দেখতে পাই, তাহলে আরও ব্যাপকতর সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না বাজার পজিটিভ থাকার। তো বন্ধুরা, আমরা সামগ্রিকভাবে বাজারের চিত্রটা যদি দেখি, গত বৃহস্পতিবারে 108টি গেনার ছিল, লুজারের সংখ্যা অনেক বেশি, যার জন্য বাজার আমরা নেগেটিভ ত্বরান্বিত করেছে। এবং বন্ধুরা আমাদের আজকের এই আলোচনাটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বহন করে, তাই আমি আপনাদের অনুরোধ করব সমস্ত অংশই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, লক্ষ্য করুন, বাজার গত বেশ কিছুদিন ধরে বাজার মিক্সড মার্কেটে চলছে। ফুয়েল অ্যান্ড পাওয়ার, ব্যাংক, ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল, ফুড অ্যান্ড লাইট, ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, এই 6টি সেক্টর ভ্যালুর দিক দিয়ে, কিন্তু ফুয়েল অ্যান্ড পাওয়ার গত দিন আমরা 1 নম্বরে উঠে আসতে দেখেছি, ব্যাংক 2 নম্বরে এবং ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল 3 নম্বরে, ফুড অ্যানালাইট 4 নম্বরে। আমরা যদিও ফুড অ্যানালাইটকে রিসেন্টলি আমি 1 নম্বরে দেখছিলাম। তো বন্ধুরা, এই 4টি সেক্টরের পাশাপাশি ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল এগুলোও মার্কেটে হচ্ছে, কিন্তু বাজারে গেনারের দিক দিয়ে গত দিন আমরা দেখেছি ব্যাংক সেক্টর 61%, ফার্মাসিউটিক্যাল 26%, ফুড অ্যানালাইট 23%, এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার 13%,
টেক্সটাইল সেক্টর 22, ওভারঅল আমরা ইন্স্যুরেন্স সেক্টর 20, ওভারঅল বাজারে আমরা মিক্সড মার্কেট, পাশাপাশি ব্যাংক সেক্টরের কিছুটা আধিপত্য আমরা বেশি দেখতে পাচ্ছি, ভ্যালু প্লাস গেন উভয় দিক দিয়ে। ওভারঅল বাজারে আমরা ব্যাংক ছাড়া প্রায় সব সেক্টরই কিন্তু প্রায় সমানে সমানে বা শেয়ানে শেয়ানে বলতে বোঝানো যায়। বন্ধুরা, আমরা গতদিন আমরা বাজারের কারেন্ট সেন্টিমেন্ট প্যারামিটার পিআরএস এখনও দেখেছি, নিউট্রাল এখনও যায় নাই, এবং বাজারের লেনদেন তার পূর্বের দিন থেকে আমরা বেশি দেখেছি, 593 থেকে 674, দ্যাট মিন্স 81 কোটি টাকার লেনদেন গতদিন বেশি হয়েছে। এটা একটা ভালো দিক, যদিও উইকলি এভারেজ থেকে লেনদেন কম ছিল। বন্ধুরা, বাজারে আমরা যদি একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখি, দেখুন বাজার 1 তারিখ পর্যন্ত, 21 আগস্ট থেকে 1 তারিখ পর্যন্ত শুধুমাত্র একদিন নেগেটিভ ছিল, -5685 পর্যন্ত, কিন্তু 5606 থেকে 5829, দ্যাট মিন্স 223 পয়েন্টের মতো একটা পজিটিভ বাজার করেছে 21 আগস্টের পর। এরপর বাজার 223 পয়েন্ট করার পর বাজার আমরা দেখছি 5829 থেকে 5708, প্রায় 100 পয়েন্টের একটা নেগেটিভ কারেকশন হয়েছে। তো এখানে আমরা 5685 লেভেলে ক্লোজ ভ্যালু একটা আছে, তো আমাদের খেয়ে এই 5690-95 বা 5700 ও লেভেলে, আমরা 5700 লেভেলকে কিন্তু ও একটা ধরতে পারি, যে দেখুন 5699-5700 যেহেতু দুটো ভ্যালু ইতিপূর্বে আমরা দেখেছি, তো 5700 লেভেলে এটা একটা স্ট্রং, ভেরি স্ট্রং আমি মনে করি এটার একটা রেজিস্ট্যান্স সাপোর্ট হওয়ার সম্ভাবনা প্রচুর আছে আগামী সপ্তাহে, এবং সেই লেভেলের উপর থেকেই হয়তো বাজার ইউটার্ন হওয়ার একটা জোরালো সম্ভাবনা আমরা দেখতে পারি। এছাড়া বন্ধুরা দেখুন, বাজার লেনদেন গত 21 আগস্ট আমরা দেখি 586 কোটি ছিল, এবার বৃদ্ধি হয়ে 1 সেপ্টেম্বর 933 কোটি হয়, সেই পর্যন্ত পজিটিভ থাকে, তারপর আবার বাজার কারেকশন হয়, যেমন 2 সেপ্টেম্বর বাজারে একটা লেনদেন বেড়েও পতন আমরা দেখতে পাই। তো আমরা এই যে বাজারে একটা বিষয় স্প্রেড ছিল, অভিযান দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন রকমের বিষয় বাজারকে কিছুটা সাইড লাইন বিনিয়োগকারীদের যেতে সাহায্য করেছে। এখন আমি মনে করি বাজার এই যে 5700 লেভেলে থেকে উপরে ঘুরে গেলে বাজারে পুনরায় বিনিয়োগকারীদের একটা আস্থা লেভেল দ্রুত ফিরে আসবে বলে আমি মনে করি, এবং সেটা আগামী সপ্তাহ থেকে হওয়ার সম্ভাবনাটা আমরা দেখছি। তো বন্ধুরা, আমরা এবার এই শেয়ার বাজারের টেকনিক্যাল পজিশনে কী পাওয়া যাচ্ছে সেটা দেখতে বুঝতে চেষ্টা করব। আপনারা অনুরোধ করব, অবশ্যই টেকনিক্যাল অংশটি দেখবেন, এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, বাজারে আমরা যদি টেকনিক্যাল বিষয়টা ফিরে আসি, তাহলে দেখব বাজারে দেখুন গতদিন বিয়ারিশ ক্যান্ডেল নিয়ে বাজার দিন শেষ করছে, এবং সুপার ট্রেন বাজারে এখনও বাই সিগন্যালে রয়েছে অলরেডি, এবং এডিএক্সের মান আমরা ভলিউম উঠানো করে প্রায় সময় লেভেলের কাছাকাছি রয়েছে, এডিএক্সের মান নিম্নমুখী অবস্থানে রয়েছে, এবং ফিশার ট্রান্সফর্ম আমরা দেখছি ব্লু লাইন অরেঞ্জ লাইন থেকে ক্রস করে নিম্নমুখী ডাউন ট্রেন্ড লেভেলে, ম্যাকডি ইন্ডিকেটর আমরা দেখছি ব্লু লাইন অরেঞ্জ লাইনকে ক্রস করে নিম্নমুখী অবস্থানে রয়েছে, যদিও নিম্নমুখী অবস্থানে তবু কিন্তু জিরো লাইনের উপরে থেকে আপ ট্রেন্ড পজিশনের মধ্যে এখনও রয়েছে, মানিফ্লো আমরা যদি দেখি তাহলে গতদিন কিছুটা মানিফ্লো ইনক্রিজ করেছে, আমরা গতদিন গত 4 সেপ্টেম্বর 38 ছিল, তার 40 দশমিক বৃহস্পতিবারে
5ই সেপ্টেম্বরে সেটা 40.15 হয়, কিছুটা বৃদ্ধি হয়। আরএসআই 52 খুব একটা চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য আরএসআই আছে। লক্ষণীয় একটি উল্লেখযোগ্য বিষয় হলো, গত আপনারা দেখুন গত 11ই আগস্ট বাজারের আরএসআই ছিল 75 লেভেলে, সে লেভেল থেকে আরএসআই দাম বাজার কারেকশন হয়ে আমরা বাজার গত 21ই আগস্ট দেখে এসেছি 49। এরপর এই লেভেল থেকে বাজার ঘুরে যায় এবং এই লেভেল থেকে ঘুরে যেয়ে বাজার 49 লেভেল থেকে ঘুরে যেয়ে আবার বাজারের আরএসআই 60 পর্যায়ে যায়। এরপর আবার ডাউন হয়ে আমরা গত দিন দেখেছি 53 এবং 53-র উপর থেকে বাজার 52 গত দিন আরএসআই দেখেছি। তো বন্ধুরা, আমরা মনে করি বাজারের আরএসআই 50 এবং বাজারের লেনদেন বা 50 এবং বাজারের ইন্ডেক্স 5700 এই দুটো লেভেলে আমরা আশা করব বাজার এই লেভেলের উপর থেকে বাজার একটা ব্যাক করবে বা এরকম বিষয়টি প্রতিমান হওয়ার সম্ভাবনাটা আমরা দেখছি। বন্ধুরা, বাজারের আমরা চার্টে যদি আসি, দেখুন 5800 লো লেভেলগুলো 5500 হাই লেভেল যদি এখানে দেখি, 5585 লেভেল থেকে বাজারের ফল করে এখানে আমরা লো লেভেল যদি দেখি, এই গত 11ই জুন লো লেভেল আমরা দেখি 5056। এরপর বাজার আবার আপ হয়ে হাই লেভেল যদি দেখি 5632 যাওয়ার পর আবার লো লেভেল আসে 5000, এখানে যদি দেখি 5216। দেখুন এই যে 5056 এই লেভেল থেকেই কিন্তু হাই হয়ে 5216, দ্যাট মিন্স 200 পয়েন্টের উপরে দিয়ে বাজার লো শেষ ক্রিয়েট করে এরপর আবার কিছুটা আপ হয়ে আবার এখানে যে লো লেভেল আসে 5216 যে লেভেল আসে সেটা কিন্তু এই লেভেলের 5056 থেকে 200 পয়েন্টের কাছাকাছি একটা 165 পয়েন্টের মতো আপ লেভেলে বাজার কারেকশন শেষ করে এবং আবার আপে চলে যায়। তারপর আমরা হাই লেভেল 6216 দেখতে পাই, প্রায় 1000 পয়েন্টের ভ্যারিয়েশন দেখতে পাই, ডিভিয়েশন দেখতে পাই। এরপর আবার আমরা বাজার কারেকশন হয়ে আমরা এখানে একটা লো লেভেল দেখি 5554 গত 22ই আগস্ট। এরপর বাজার আমরা যে লো লেভেলটা দেখি সেটা কিন্তু এই লো লেভেলের এই লো লেভেলের উপরেও কিন্তু এই লো লেভেলটা ক্রিয়েট করে। এরপর আবার বাজার আপ হয়ে এই লেভেলে যায়, হাই লেভেলটা দেখি 5865, এরপর আবার বাজার কারেকশনে এই লেভেলে আসে, দ্যাট 5704 পর্যন্ত এখন লো লেভেল আছে। এখন আমরা মনে করি যে 5700 লেভেলের উপর থেকে বাজার যদি রিভার্স করে, দ্যাট মিন্স বাজার কিন্তু একটা এ লেভেল থেকে বাজার যদি রিভার্স করে 5699 উপর থেকে যদি বাজার রিভার্স করে, তাহলে এই যে এই ধারাবাহিকতা লো হাই থেকে লো তার বেটার লো, হাই থেকে তার বেটার লো, এটাও হয়তো আবার হাই থেকে লো হয়ে বেটার লো হয়ে বাজার রিভার্স করার সম্ভাবনা আমরা দেখতে পাব। তো আমরা আশাবাদী সামনের সপ্তাহে এটাই হওয়ার সম্ভাবনাকে আমরা প্রবলভাবে আশা এবং কামনা করছি, বাজার স্ট্রংভাবে ঘুরে যাক এবং এটা হওয়ার সম্ভাবনাকে আমি অধিকতর বলে সম্ভাবনা বলে উড়িয়ে দেওয়া যায় না। তো আজকে বন্ধুরা আমার এই আলোচনা কাউকে বাই বা সেল করা প্রমোট করা উচিত বলে উদ্বোধন করার উদ্দেশ্য নয়, আপনারা নিজে জেনে বুঝে নিশ্চিত সিদ্ধান্ত নেবেন, বুঝবে কান্দে না, প্যানিক করবেন না। আজকে বন্ধুরা ভালো থাকুন।